লাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক এক ভাই প্রশ্ন করছেন অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দিলে সে অবাধ্য সন্তানকে মা বাবার সম্পত্তির ভাগ না দিলে মা বাবার গুণা হবে কি ভাই মনে রাখবেন সন্তান বাধ্য সন্তান সন্তান সদ্যবহারকারী হতে পারে সন্তান অবাধ্য হতে পারে কিন্তু অবাধ্য পিতামাতার হওয়াটা এমন পাপ নয় যে পাপের কারণে সে পিতা মাতার সম্পত্তি পাবে না বা পিতা মাতা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে এই অবাধ্যতার কারণে এই অধিকার পিতামাতার নাই তবে সন্তান এর কারণে তার গুণা হবে তার কবিরা গুণা হবে তার শাস্তি হবে তবা না করলে মনে রাখতে হবে যে সম্পদ থেকে কাউকে বঞ্চিত করা যায় না তিনটি কারণ ছাড়া একটা হলো যে যদি যে সম্পদ পাবে মানে যেমন সন্তান সে যদি যার কাছ থেকে সন্তান পাবে তাকে হত্যাকারী হয় মানে ধরা ধরা গেল যে বাবাকে হত্যাকারী হয় তাহলে সে সম্পদ পাবে না কিংবা যদি দুজনের ধর্ম ভিন্ন ভিন্ন হয় কেউ মুসলিম কেউ মুসলিম হয় এরকম হয় কিংবা যদি গোলাম দাস হয় একজন তাহলে তখন সেখানে অটোমেটিকলি সে সম্পদের ভাগ পাবে না কিন্তু যেই সন্তান কোন পিতার অবাধ্য কিন্তু সে অবশ্যই তার সন্তান তাহলে অবাধ্যতার কারণে তাকে সম্পদ থেকে বিচ্ছেদ করার এবং তাকে সম্পদ থেকে মাহরুম করার অধিকার পিতা মাতার নেই মনে রাখা উচিত যে সম্পদ তো তখন বন্টন হবে যখন সেই বাবা বা সে পিতা মারা যাবে তার পূর্বে তো আর মিরাজ হিসাবে বন্টন হবে না মোট কথা হলো এই যে অবাধ্য সন্তানের পাপ আছে কিন্তু তাকে এই অবাধ্যতার কারণে সম্পদ থেকে আলাদা করা বা সম্পদ থেকে মাহরুম করা নিষেধ